আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন। আপনাদের জন্য মামুর বেটা নিয়ে আসছি ফ্রাইডে মামুর বেটাতে এবং হাসাতে। জানি না কতটুকু পারবো, কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে হাসাতে এবং খুব ভালো ভালো কিছু দেখাইতে। খুব অল্প ছোট একটা ভিডিও আজকে, তো আজকের পুরোটায় খুব বেশি সময় নিব না। আর হচ্ছে যে মামুর বেটা একটু চুপ, তো মামুর বেটা বেশি কথা বলিস না, তো একটু কথা বলতে দে। তো মামুর বেটা আপনাদের জন্য নিয়ে আসছি আজকে খুব শর্টকাট একটা সুন্দর একটা হাসির প্রোগ্রাম, চলুন দেখে আসি, এনজয়। ফুসফুসের উপর বসে আছে ভাইরাস গুলো, এটাকে অপারেশন করে হার্টের যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে এবার সেখানে রেখে এটার উপরে হ্যান্ড স্যানিটাইজার কিংবা ডেটল কিংবা অ্যালকোহল কিংবা এমনকি শুধু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না। শুনলাম তো আমগো আঙ্কেলের কথা, কত সুন্দর একটা করোনার সুন্দর একটা চিকিৎসা দিয়ে দিছে। এই চিকিৎসা আপনি কোথাও পাবেন না, বাংলাদেশ ঘুরেও কোথাও পাবেন না, ওয়ার্ল্ডে ঘুরেও কোথাও পাবেন না। তো এখন চলুন দেখে আসি একটা টিভি সেটে দর্শক যেরকম উপদেশটাও সেরকম, প্রশ্ন এবং উত্তরটা। যে প্রশ্ন উত্তরটা শুনলে আপনি হার্টফেল করতে পারেন, হার্টফেল করেন না কারণ হসপিটালে যাওয়া যাবে। আমার প্রশ্নটি হলো, বর্তমানে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি, তো এই সময় যদি আমরা বাসায় বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি বা একটু দুষ্টু মিষ্টি আলাপ করে যদি সময়টা পার করি, তাহলে কি আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যদি কাইন্ডলি একটু উত্তরটা দিতেন। ওকে গাইস, যদি এরকম প্রশ্ন এবং উত্তর হয় তাহলে আপনারা আসলে হার্টফেল করবেন, যেটা আমি দায়বদ্ধতা নাই। এবং কিছুদিন থেকে শুনতেছি ফেসবুকে দেখা যাচ্ছে কিছু ছবি হারিয়ে ফেলা ভালোবাসা, এই যে এরকম হারিয়ে ফেলা ভালোবাসা, যাই হোক না কেন আমাদের কাছে আশেপাশে কিন্তু অনেক সাংবাদিক আছে, যে কোনো সময় এসে আপনার কাছে ইন্টারভিউ নিতে পারে। এই ছবিটা দেখুন তো, সাংবাদিক না সাংঘাতিক? ওকে, সাংবাদিকের কাছে আপনি ইন্টারভিউ দেন আর না দেন, আফটার 20 ডেজ মানে 20 দিন পরে কোয়ারেন্টিনে থাকার পরে কি অবস্থা হতে পারে, চলুন একটু দেখে আসি অল্প একটু ছোট্ট একটা ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে মামুর বেটা আপনাদের জন্য যতটুকু পারছে ততটুকু হাসাতে চেষ্টা করছে, জানি না কতটুকু হয়েছে। আমরা শেষে একটা চাচার একটা বক্তৃতা শুনবো, শুনতে শুনতে আজকে বিদায় নিব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবেন, আমাকে উৎসাহ করবেন আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও নিয়ে। নেক্সট ফ্রাইডে তো আবার মামুর বেটা আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই। বেটা শোঁয়াশে রোগ, শোঁয়াশে ছোঁয়া মানে ছোঁয়। আমি যদি কারো করে ছুই, আবার কেউ যদি আমারে ছোঁয়, আমার জড়াইয়ে ধরে ছোঁয়া দেয়, আমার লাগে হ্যান্ডশেক করে, তাহলে তার রোগটা আমার শরীরে আসবে, আমার রোগটা তার দেহে যাবে। কথা বোঝা গেছে? বোকা চোদা, আমার ফাদার সাদা বোকা চোদা।